প্রথমবার একই সঙ্গে কাজ করলেন। পর্দায় একই ফ্রেমে দেখা গেল তাদের দুজনকে, বাবা আর মেয়ে, সাইফ আলী খান এবং সারা আলী খান। সারা হলেন পুলিশের ভূমিকায় আর সাইফ আসামির। দুজন মিলে শুটিং করলেন একটি বিজ্ঞাপনের। বাবা মেয়েকে পর্দায় দেখে দারুণ উচ্ছ্বসিত ভক্তরা। অনেকের দাবি এবার একসঙ্গে বড় পর্দায় দেখতে চান দুজনকে। সম্প্রতি সাইফ এবং সারা একটি অ্যাপের বিজ্ঞাপনে অভিনয় করেছেন। সেখানে দেখা যাচ্ছে সাইফ অন্য একজনের সঙ্গে গাড়ির বিমা নিয়ে কথা বলছেন, তার পরনে কারাগারের আসামির পোশাক। হঠাৎই সেখানে হাজির হয় পুলিশ ছাড়া, এসে বলে নির্দিষ্ট অ্যাপে তুলনা না করে যে কোনো বিমা করানো উচিত নয়। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সারা নিজে লিখেছেন, আমি তো বাবাকে গাড়ির বিমা নেওয়ার নতুন কায়দা শিখিয়ে দিলাম, কারণ কেউ তার বাবাকে নতুন কিছু শেখানোর জন্য কখনো ছোট হয় না। এই বিজ্ঞাপন দেখে অবশ্য অনুরাগীদের খুশি সীমা নেই। কেউ কেউ বলছেন, এই বিজ্ঞাপনের শুটিং চলাকালীন ক্যামেরার আড়ালে বাবা মেয়ের মধ্যে কেমন কথা হচ্ছিল সেটা জানতে চান। কেউ আবার দাবি করেছেন, এই ছোট বিজ্ঞাপন দেখে মন ভুলল না, বাবা মেয়েকে একসঙ্গে কোনো সিনেমায় দেখতে চান। সাইফ আলী খানের সঙ্গে প্রথমে বিয়ে হয় অমৃতা সিংহের। সেই বিয়ে যদিও টেকেনি, কিন্তু অমৃতার সঙ্গে সাইফের সংসারে দুই সন্তান হয়, সারা এবং ইব্রাহিম। সারা ইতিমধ্যেই বলিউডে প্রতিষ্ঠা পেয়েছেন, আগামী দিনে ইব্রাহিমও পা রাখতে চলেছেন বলিউডে। সুমন বিশ্বাস, নিউজ ওয়েব বিডি।